হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আপনারা দেখছেন দেবজিৎ টেকনিক্যাল প্রোডো। তো আজ আমি আপনাদের সামনে দেবজিৎ। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা ভিডিওর টপিক নিয়ে আসলাম। সো আজকের ভিডিওর টপিক হলো যে আজকে আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো, সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা কাজ দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই অবাক হয়ে যাবেন, ঠিক আছে? খুব সুন্দর কাজ বন্ধুরা। সো সেই কাজটা কি, সো জানার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটা আছে প্রেস করুন, কারণ আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তো বন্ধুরা একটু লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি এখন মল সে চলেলাম। সো আসার পর আমি এখন প্লে স্টোর ওপেন করবো, ঠিক আছে? সো প্লে স্টোর ওপেন করলাম। সো প্লে স্টোর ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা আছে, আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। আমার অলরেডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে, সো আমি এখন ওপেন করবো, ঠিক আছে? আর আপনাদের সুবিধার্থে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চ্যানেল বক্সে ডাউনলোড করতে পারেন। সো আমি এখন ওপেন করছি। সো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আছে, আপনারা এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউতে সো আমি এখন ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশান আছে, আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। সো নেক্সট করলাম। সো তারপর আবার করবেন নেক্সট। সো তারপর আরেকবার করবেন। সো তারপর আবার করবেন, ঠিক আছে? সো নেক্সট করলাম। সো নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ অ্যাড, সো আপনারা এই অপশানে ক্লিক করবেন। সো ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে যে লেভেল আছে, আপনাদেরকে তিনটে লেভেল পূরণ করতে হবে, ঠিক আছে? তার জন্য আপনাদেরকে সেট অপশানে ক্লিক করতে হবে। সো আমি এখন ক্লিক করছি। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যালাউ চার্জেস, সো আমি এখন অ্যালাউ করে দিচ্ছি। সো আরেকবার করে দিলাম। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই চেন প্রথমে যে লেভেলটা আছে সেটা কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন দু নম্বর যে অপশানটা আছে আমি সেট অপশানে ক্লিক করছি, ঠিক আছে? সো ক্লিক করলাম। সো করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানটাকে অন করে দেবেন, ঠিক আছে? সো আমি এখন অন করে দিলাম। অন করার পর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে লেভেলটা আছে আপনারা এই লেভেলটা কমপ্লিট করবেন, ঠিক আছে? সো সেট অপশানে ক্লিক করলাম। সো করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানটাকে অন করে দেবেন। সো আমি এখন অন করে দিলাম। সো অন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ চার্জেস, সো আমি এখন অ্যালাউ করে দিলাম। সো অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটা লেভেলই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমি এখন এই অপশানে ক্লিক করছি, ঠিক আছে? সো ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটটা, তারপর এখানে আপনারা কী করবেন সাইড দিকে টানবেন, ঠিক আছে? সো আমি এখন সাইড দিকে টানছি। সো সাইড দিকে টানার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে তারপর এখানে দেখতে পাচ্ছেন গো ইট, সো আপনারা গো ইটে ক্লিক করবেন। সো করলাম। সো তারপর এখানে আপনাদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার শো করে গেছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপর এখানে সিম ওয়ান টু, তারপর সমস্ত কিছু এখানে শো করে গেছে, তারপর রেকর্ডিং, তারপর ভিডিও কল, তারপর এখানে দেখতে পাচ্ছেন কল, আপনারা যদি কল অপশানে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন। সো আমি এখন ক্লিক কল অপশানে ক্লিক করছি। সো করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কল করতে পারবেন, ঠিক আছে? আপনারা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা যদি এই অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ক্যালকুলেটারও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? মানে আপনারা এখান থেকে কল করতে পাচ্ছেন প্লাস আপনারা এখান থেকে ক্যালকুলেটার পেয়ে যাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এবং এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কল করতে পারবেন, প্লাস আপনারা যদি চান এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা মানে আপনারা জাস্ট এই নাম্বার ধরুন আমি এই নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ করতে চাই তাহলে কিন্তু আমি যখন এই নাম্বারটা টিপে মানে টিপে ধরে যখন এখান থেকে একটা সাইডে নিয়ে যাবো এবং আমি যখন হোয়াটসঅ্যাপে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আমি যে নাম্বারে হোয়াটসঅ্যাপটা করতে চাই সেই নাম্বারটা খুলে গেল, ঠিক আছে? এরপর আমি যদি চাই যে এটাকে মানে টানান, সরি, এখানে আমি সাইড দিকে টানলাম, দেখতে পাচ্ছেন? সো সাইড দিকে টানার পর দেখতে পাচ্ছেন আমার এটা আবার অন হয়ে গেল। এবং আপনি যদি এই নাম্বারে কল দিতে চান, ধরুন আমি এই নাম্বারটা নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর যখনই আমি এক নম্বর সিমে ছেড়ে দেবো তখনই কিন্তু ডাইরেক্টলি কল চলে যাবে, ঠিক আছে? তারপর দু নম্বর যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু দু নম্বর সিমে কল চলে যাবে। এবং এখানে যদি এসএমএসে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু আমি এসএমএস করতে পারবো মানে এই নাম্বারটায়। এবং আপনারা যদি মানে আপনারা যে নাম্বারটা চাইবেন মানে আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে চান, যে নাম্বারে কল করতে চান, সমস্ত জায়গায় আপনারা মানে আপনারা জাস্ট শুধু সেই নাম্বারটা ক্লিক করবেন এবং ক্লিক করে চেপে ধরে সাইড দিকে টেনে সেই সেই প্রোফাইলে যে ছেড়ে দেবেন, ঠিক আছে? আপনি যদি হোয়াটসঅ্যাপ করতে চান আপনি হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে। এবং কল করতে চাইলে ওয়ানে ওয়ানে চলে যাবে এবং টুয়ে করলে আপনারা টুয়ে চলে যাবে এবং এসএমএস করলে আপনারা এসএমএস চলে যাবে, ঠিক আছে? আর ভিডিও কল করলে আপনারা কিন্তু ভিডিও কল করতে পারবেন, মানে আপনারা জাস্ট নাম্বারটা নিজে শুধু ছেড়ে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন আছে, আপনারা সেটিংসে ক্লিক করবেন। সো সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে যে থিম আছে আপনারা এই থিম অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে সো আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য থিমস আছে, দেখতে পাচ্ছেন? মানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, আপনারা যদি ফটো দিতে চান আপনাদের মানে নিজে আপনাদের পিকচার ফটো সো আপনারা দিতে পারেন। এবং আপনাদের যদি ডায়াল প্যাড চেঞ্জ করতে হয় আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনাদের যেটা পছন্দ আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আর সো এখান থেকে যদি আপনারা ফটো চেঞ্জ মানে আপনার ফটো সেট করতে চান তাহলে কিন্তু আপনারা এই অপশানে ক্লিক করবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, সো আপনারা এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? এবং সমস্ত ফটো চলে যাবে এবং ধরুন আমি এই ফটোটা সেট করবো, ঠিক আছে? সো ফটোটাতে ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন, এই যে রাইট চিহ্ন অপর আছে রাইট চিহ্নতে ক্লিক করবেন। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই, সো আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন।
তাহলে কিন্তু আপনার এই মানে দেখতে পাচ্ছেন ফটোটা সেট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অলরেডি ফটোটা সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কন্ট্যাক্ট আমার, এটা মানে আরে ছবি বলে মানে ছোট দেখাচ্ছে। এই যে আমি আপনাদেরকে যে ফিচারগুলো দেখালাম সেই ফিচার্সগুলো কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে, ঠিক আছে। আপনি সেগুলোকে মানে খুব সহজেই মানে আপনার কাছে পেয়ে যাবেন এবং আপনি সেগুলোকে ব্যবহার করে আপনি যেখানে খুশি যেতে পারবেন এবং আপনাদেরকে চাপ নিতে হবে না, ঠিক আছে। আপনি জাস্ট নাম্বারটাকে টেনে দেবেন, যে সাইডে নিতে চাবেন সেই সাইডে চলে যাবে, এবং আপনি যদি হোয়াটসঅ্যাপ করতে চান হোয়াটসঅ্যাপে চলে যাবে, এবং আপনি কল করতে চান কিন্তু জাস্ট ছেড়ে দেবেন। সো যাই হোক বন্ধুরা, খুব সুন্দর একটা অ্যাপস। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, সো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন তো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটা প্রেস করবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর আপনাদের যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে সব বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, গুড বাই।